بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى. قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا. إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز مكرم علماء كرام سمانيت مربيان عظام দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ দুই সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআনে হাকিমের যেই সূরা থেকে আমাদের তাফসীর চলতেছিল সেই সূরাটির নাম হলো সূরা, সবার মনে নাই দেখি, সূরা তোয়াহা। সূরা তোয়াহার সত্তর নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে সূরা তোয়াহার একাত্তর নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআনে কারিমের তাফসীর শুরু করার আগে আমরা একটি প্রসঙ্গ সংক্ষিপ্তভাবে আলোচনা করে তারপর আমরা
কোরআনে কারীমের মূল তাফসীরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য, আলামিনের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, আলামিনের জন্য রহমত স্বরূপ, রহমত হিসাবে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আমরা আল্লাহর দিন পেতাম না, আমরা হেদায়েত পেতাম না, জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা পেতাম না, কোনটি জাহান্নামের রাস্তা, কোনটি শিরকের রাস্তা সেটি আমরা বুঝতাম না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল নিয়ামত, বিশাল রহমত আমাদের উপরে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবসময় দোয়া করা, এটা উম্মতের উপরে ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা, এই দোয়াটাকে আমরা বলে থাকি দরুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে দোয়া, এই দোয়াটাকে আমরা বলি দরুদ। দরুদ হলো ফার্সি শব্দ, এটা আরবি শব্দ না। এই জন্য কোরআন এবং হাদিসে কোথাও দরুদ শব্দ নাই, আমরা যেটা দরুদ শরীফ বলি, কোরআন এবং হাদিসে দরুদ শরীফ নামে বা দরুদ শব্দটাই নেই। দরুদ শব্দটা আরবি শব্দ না, এই জন্য কোরআন এবং হাদিসে আসে নাই। দরুদ শব্দটা দরদ থেকে আসছে, দরদ। আমরা বলি না একজন আরেকজনকে দরদ করছে, মানে মায়া করছে, মহব্বত করছে, দরদ। এই দরদ থেকে আসছে দরুদ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা, এটার নাম হলো দরুদ। এটাকে আরবি ভাষায় বলা হয় সলাত। আরবি ভাষায় এটার নাম হলো সলাত। সলাতের অনেকগুলো অর্থ, তন্মধ্যে একটা অর্থ হলো দোয়া। সলাতের একটি গুরুত্বপূর্ণ অর্থ হলো দোয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা, এটাও সলাত, এটাও একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মুমিনদেরকে সরাসরি নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করার জন্য। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পেশ করেন। সালাত পেশ করেন মানে কি? দরুদ পেশ করেন মানে কি? আল্লাহ কি আমাদের মতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন? তাই আল্লাহ পাক কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করেন, মানে সালাতের অনেকগুলো অর্থ। সালাত শব্দটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক হবে, তখন সালাতের অর্থ হবে রহমত। আল্লাহ পাক কারো প্রতি সালাত বর্ষণ করেন, তার অর্থ হলো রহমত বর্ষণ করেন। আর মালাইকাদের সাথে, ফেরেশতাদের সাথে যদি সালাতের সম্পর্ক হয়, তখন অর্থ হবে ইস্তিগফার। এগুলো মনে রাখবেন, এক একজনের দিকে সম্পর্ক হইলে এক একটা অর্থ হবে। আল্লাহর দিকে যখন সম্পর্ক হবে, তখন সালাতের অর্থ হবে রহমত, আর ফেরেশতাদের দিকে যখন সম্পর্ক হবে, তখন অর্থ হবে ইস্তিগফার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি সালাত পেশ করেন, অর্থ হলো আল্লাহ পাক নবীর প্রতি রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, মালাইকারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সালাত পেশ করেন, তার অর্থ কি? মালাইকারাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটা বলেন? মালাইকারা নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, ইস্তিগফার করেন। তা আল্লাহ পাক মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সল্লু আলাইহি, তোমরাও আমার রাসূলের উপরে দরুদ পেশ করো, সালাত পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং বেশি বেশি করে সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। সালাত পেশ করো এবং সালাম প্রেরণ করো। তো এই আয়াতে কারিমা নাজিলের পরে সাহাবাই কেরাম
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন কারণ নতুন একটি ইবাদত আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এই ইবাদতটা আগে ছিল না সাহাবায়ে কেরাম জানতেন না তো সাহাবায়ে কেরাম হঠাৎ দেখলেন যে আল্লাহ পাক কোরআনে কারিমে নির্দেশ দিয়ে দিয়েছেন যে মুমিনদেরকে এবং মুমিনদের সর্বপ্রথম আমলকারী সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ এজন্য কোরআনে কারিমে অনেক জায়গায় মুমিন বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে যেমন আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا رب العالمين বলেন যে ব্যক্তি হেদায়েত এবং সঠিক রাস্তায় এসে যাওয়ার পরেও আমার রাসূলের কোন সুন্নতকে নিয়ে সন্দেহ পোষণ করে দ্বিধা সংকোচ পোষণ করে وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তার ইত্তেবা করে এখানে মুমিনের রাস্তা মানে কাদের রাস্তা সাহাবায়ে কেরামের রাস্তা এখানে মুমিনিন মানে সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের রাস্তা সাহাবায়ে কেরামের সুন্নাহ সাহাবায়ে কেরামের ইত্তেবা বাদ দিয়ে যারা অন্য কারো ইত্তেবা করে আল্লাহ পাক বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকে ফিরিয়ে দিব ওয়া নুসলিহি জাহান্নাম তাকে আমি শেষে জাহান্নামে নিক্ষেপ করব অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের তরিকা সাহাবায়ে কেরামের সুন্নাহ বাদ দিয়ে কেউ যদি অন্য পদ্ধতি অনুসরণ করে তার পরিণতি জাহান্নাম তাহলে এখানে মুমিনিন বলতে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছে আবার সূরা আল বাকারা শুরুতে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস ওই মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো এখানে আমানার নাস বলতে এই মানুষগুলা কারা সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা সাহাবায়ে কেরামের ঈমানের কথা বলছেন সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে আল্লাহ বলছেন আমিনু কামা আমানার নাস এই মানুষগুলা যেরকম ঈমান আনছে তোমরাও সেরকম ঈমান আনো তো এই মানুষগুলা মানে কারা সাহাবায়ে কেরাম আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও وَإِن تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ আল্লাহ পাক বলেন فَإِن آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ এই সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে তোমরাও যদি এরকম ঈমানের মতো ঈমান আনো فَإِن آمَنُوا যদি তারা ঈমান আনে بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ হে নবীর সাহাবীরা তোমরা যেরকম ঈমান আনছো তোমরা যেরকম ঈমান এনেছো সেরকম ঈমান যদি তারা আনে এখানে আল্লাহ পাক ইমানদার বলতে ইমান বলতে সাহাবায়ে কেরামের ইমানকে বুঝিয়েছেন এখন আল্লাহ পাক নির্দেশ দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা তোমরা আমার রাসূলের উপরে সালাত এবং সালাম পেশ করো তো এই ইমানদারের প্রথম ইমানদার কারা সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আমরা হলাম পরবর্তী ইমানদার এটার সর্বপ্রথম বাস্তবায়ন করবেন কারা সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা তারা একটা হুকুম কোরআনে কারিমে নাজিল হওয়ার পরে তারা চুপ করে বসে থাকতেন না সাথে সাথে এটার আমল শুরু করে দিতেন যেদিন আয়াত নাজিল হতো সেদিন থেকে এটার আমল শুরু হয়ে যেত এখন সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন যে আল্লাহ পাক দুইটা জিনিস বলছেন একটা সালাত আর একটা সালাম সাহাবায়ে কেরাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া নাহনু নাআলামু আন্নাকা নুসাল্লিমু আলাইকা ফিস সালাহ আমরা কিভাবে সালাম পেশ করতে হয় আপনার উপরে সেটা তো আমরা জানি সেটা আমরা জানি কেমনে জানি হ্যাঁ আত্তাহিয়াতের মধ্যে আমরা সালাতের মধ্যে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা তো কিভাবে সালাম দিতে হয় এটা আগে আপনি আমাদেরকে শিখাইছেন এটা আবার মেরাজে শেখানো হয় নাই ওইটা সম্পূর্ণ মিথ্যা কথা যে আমাদের দেশে ছোটবেলা থেকে আমরা ওয়াজ শুনতাম যে আল্লাহর কাছে যায় নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত আল্লাহ পাক নাকি বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আবার ফেরেশতারা বল নবী সাল্লাম আবার বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন আবার ফেরেশতারা শুনি বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এটা সম্পূর্ণ মিথ্যা কথা আল্লাহ পাক নবী সাল্লাম মেরাজে যাওয়ার পরে নবী সাল্লাম ওই জাতীয় কোনো কথা বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা এই জাতীয় কথা বলেন নাই তো এটা হলো নবী সাল্লামকে আল্লাহ পাক সালাতের মধ্যে এটা পড়ার জন্য শিখিয়েছেন আর নবী সাল্লাম সাহাবায়ে কেরামকে এটা শিখিয়েছেন এখন এই তাশাহুদের মধ্যে সালাম কিভাবে দিতে হয় আছে কিন্তু সালাতের কথা নাই এখানে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো সালাম পেশ করতে জানি কিন্তু সালাত কিভাবে আপনার উপরে পেশ করব সেটা তো জানি না
সালাত কিভাবে আমরা পেশ করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীতে আসবেন সবাইকে শিখাই দিলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেটা আমরা পড়ি সালাতের মধ্যে। আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন যে তোমরা আমার উপরে এইভাবে সালাত পেশ করো, এটার নাম সালাত। সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সালাতের বাহিরে নিজে বানায় বানায় তৈরি করে কোনো সালাত কোনো দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়েন নাই। একজন সাহাবিও কোনোদিন এই দুঃসাহস দেখান নাই যে একটা এবাদত তারা বানাবেন। সালাত একটা এবাদত, দরুদ একটা এবাদত, আল্লাহর নির্দেশ এই এবাদত। সুতরাং সেই এবাদত বানানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। তখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ শিখাইতেন এবং আরো কয়েকটা দরুদ শিখাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো সংক্ষিপ্ত রূপেও কয়েকটা দরুদ সহিহ হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই দরুদগুলো শিখাইলেন। বাস সাহাবায়ে কেরাম পুরো জিন্দেগী এর বাহিরে কোনো বানানো দরুদ পড়তেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখেছেন সেগুলোই পড়তেন। তাবেঈনে কেরাম সারা জীবন এগুলোই পড়তেন, তাবে তাবেঈনে কেরাম সারা জীবন এগুলোই পড়তেন। পৃথিবীর যত ইমামেরা অতিবাহিত হয়েছেন, তাফসির জগতের ইমাম, হাদিস জগতের ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজা, ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ, যত ইমাম পৃথিবীতে এসেছেন সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিখানো দরুদগুলাই পড়তেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করলাম যে দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দরুদগুলা ইবাদতগুলা বাদ দিয়ে কত রকমের দরুদ নিজেরা তৈরি করেছে, নিজেরা বানাইছে, এবাদত বানিয়ে ফেলছে। আল্লাহ আকবার, কত বড় দুঃসাহস যে এবাদত বানায় ফেলায় নিজেরা, এত বড় দুঃসাহস পৃথিবীতে কেউ দেখানোর সাহস পায় নাই। এত বড় বড় ইমামেরা গেছেন পৃথিবীতে, তারা কোনোদিন একটা দরুদ বানান নাই, অথচ আমাদের এই দেশে কত দরুদ বানানো হয়ে গেছে। আমরা মিলাদের নামে যে দরুদ পড়ি এখানে অধিকাংশই বানানো মিথ্যা দরুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব দরুদ শিখান নাই এবং এগুলা পড়লে কোনো সওয়াব হবে না, এগুলা দরুদ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দরুদের বাহিরে আমি রাত দিন চব্বিশ ঘন্টা যত পড়ে ফেলি, দরুদে হাজারি, দরুদে লাখি, দরুদে কোটিপতি, তারপরে দরুদে আরো যা যা আছে নারিয়া, তারপরে দরুদে আগুন, দরুদে বাতাস, যত রকমের দরুদ আছে এইগুলো আমি যদি সব পড়ে ফেলি চব্বিশ ঘন্টা, বিন্দু মাত্র কোনো সওয়াব হবে না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবারও দরুদ পেশ করা হবে না। এগুলা পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো। আবার কিছু কিছু মানুষকে দেখা যায় যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদানা শিখাইলেন না, এরা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি মহব্বত দেখাইতে যায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা যোগ করে। তো সাইয়্যিদানা যোগ করার দরকার থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাইয়্যিদানা শিখান নাই, আর সাইয়্যিদানা না বললে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান কমে যাবে না। আল্লাহ পাক বলছে আলাম নাশরা আলাকা সাদরাক ওয়া রাফানা আলাকা যিকরাক, পৃথিবীর কোন মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ না করে তো নবী সাল্লাল্লাহু আলাইহির মান সম্মান বিন্দু মাত্র কমবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহির মর্যাদাকে অনেক উপরে তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহির মর্যাদাকে আমি আপনি শব্দ একটা লাগাই, বাক্য একটা লাগাই, দরুদ একটা বানাই মর্যাদা বাড়ানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখেছেন সেটাই পড়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহির মর্যাদা বাড়বে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ইবাদতটা আমাদের সমাজে আমাদের দেশে বিকৃত অবস্থায় আছে এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদকে অনেকে দরুদ মনে করে না, অনেকে এটার বড় আত্তাহিয়াত মনে করে। আমাদের দেশে অনেকে বলে যে ছোট আত্তাহিয়াত আর বড় আত্তাহিয়াত, ছোট আত্তাহিয়াত হলো আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত, আর বড় আত্তাহিয়াত হলো ইন্নাকা হামিদুম মাজিদ হয়ে ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম পর্যন্ত, এই পুরাটা হলো বড় আত্তাহিয়াত। অনেকে এটা যে দরুদ সেটাই ভুলে গেছে, এটার বড় আত্মাহিয়াত বানাই ফেলছে, অথচ এটা দরুদ, এটা সলাত। এই জন্য খেয়াল রাখতে হবে যে সলাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতেই পড়তে হবে। এখানে এই বিষয়টা বলার উদ্দেশ্য হলো এর সাথে আরও কিছু বিষয় মনে রাখতে হবে। আমরা এই দরুদ পড়বো ঠিক আছে, কিন্তু এই দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে পড়তেন সেভাবে পড়তে হবে। দেখা যায় আমরা জুমার খুতবায় তাফসিরে যখন এই দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনারাও সবাই আমার সাথে সাথে পড়েন, এটা কিন্তু সুন্নতের খেলাফ। মানে সুন্নত করতে যায় আবার আমরা বেদাতের দিকে চলে যাই, মানে সুন্নতের উপরে টিকে থাকা এটা অত্যন্ত কঠিন। আপনি সুন্নতের উপরে টিকে থাকতে গেলেও শয়তান আপনাকে সুন্নতের উপরে টিকে থাকতে দিবে না,
ডানে বামে এদিক সেদিক করে আপনাকে বেদাতের দিকে নিয়ে যাবে। সুন্নতের উপরে ইস্তেকামত থাকতে শয়তান কোনো মুমিনকে দিবে না। এজন্য দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দরুদ পড়তেন, সাহাবাই কেরাম এইভাবে একসাথে দরুদ পড়ছেন, এরকম কোনো নজির নাই। দল বেঁধে দরুদ পড়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। দরুদ হলো একাকী ইবাদত, এটা জামাতবদ্ধ ইবাদত না। কিছু ইবাদত আছে জামাতবদ্ধ ইবাদত, আবার কিছু ইবাদত আছে এনফেরাদি ইবাদত, একাকী ইবাদত। দরুদ হলো একাকী ইবাদত, এটা জামাতবদ্ধ ইবাদত না, এটা চার পাঁচ জনে দশ জনে মিলে পড়ার ইবাদত না, এটা একজন একজন সেপারেট সেপারেট একা একা পড়তে হবে, একা একা ইবাদত। তাহলে আমি যখন পড়ব আমি একাই ইবাদত করব, আপনারা চুপে চুপে পড়তে পারেন একা একা, কিন্তু এটারে সবাই জোরে যদি পড়ে বলেন তো এটা আর ওই যে সবাই মিলে ইয়া নবী সালাম আলাইকা পড়ার মতো হয়ে গেল না, হয়তো শব্দ ওইটা বাদ দিয়ে এটা পড়লাম, কিন্তু জিনিসটা তো একই রকম হয়ে গেছে। ওইটা যদি বেদাত হয় তো এটা বেদাত হবে না কেন? বুঝতে পারছেন কথাটা? এই জন্য এই বিষয়টা আমরা অনেকে খেয়াল করি না, ইচ্ছা করে আমরা বেদাত করি না, কিন্তু অনেক ভাই আমরা খেয়াল করি না, মনে করি যে আমরা তো সহি দরুদই পড়তেছি, আবার ভাই পড়তেছে আমরাও পড়ি, তো পড়বো আমরা, কিন্তু সেটা সুপে সুপে পড়বে একা একা আস্তে আস্তে মনে মনে, সেটা আমার সাথে জোরে জোরে পড়ার দরকার নেই। জোরে জোরে পড়লে আবার সেটা বেদাত হয়ে যাবে, সমস্বরে দলবদ্ধ ইবাদত হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ এটি একটি ইবাদত, এই ইবাদতের কোনো দিন ক্ষণ রাত দিন সকাল বিকাল নাই, এটা চব্বিশ ঘন্টার ইবাদত। সলাতের মধ্যে একটি জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করেছেন, সেই জায়গায় দরুদ পড়া সুন্নত, সেই জায়গায় পড়তে হবে। এর বাহিরে আমরা সর্বক্ষণ চব্বিশ ঘন্টায় সকালে বিকালে রাত্রে, এটার কোনো সূর্য উদয় সূর্য অস্ত কোনো দিনক্ষণ নাই, সার্বক্ষণিক এই আবাদত চলতে থাকবে। কিন্তু এই আবাদতের সাথে নতুন বাড়িঘর বানাইলাম সেখানে দরুদ পড়তে হবে, এই নতুন বাড়িঘরের সাথে দরুদের কোনো সম্পর্ক নাই। নতুন দোকান দিলাম সেখানে দরুদ পড়তে হবে, এটার সাথে দরুদের কোনো সম্পর্ক নাই। নতুন গাড়ি কিনলাম সেখানে দরুদ পড়তে হবে, এটার সাথে দরুদের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই যে বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা দরুদ এবং মিলাদ নামে, মিলাদ আমরা দরুদ বলি না, এটার মিলাদ নামে চালাই। তো মিলাদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী, বার্থডে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকালেও বার্থডে, দুপুরেও বার্থডে, রাত্রেও বার্থডে, সবসময় প্রতিদিন কি বার্থডে হয় নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন সব জায়গায় হয়, আর নতুন বাড়ি দিলাম সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হবে কেন? নতুন বাড়ির সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের কি সম্পর্ক? নতুন গাড়ির সাথে জন্মদিনের কি সম্পর্ক? তারপরে নতুন কিছু করলাম সেটার সাথে জন্মদিনের কি সম্পর্ক? তারপরে ছেলে হয়েছে মেয়ে হয়েছে সেটার সাথে জন্মদিনের কি সম্পর্ক? তারপরে আমার খতনা করাইছি সেটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের কি সম্পর্ক? এগুলোর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মিলাদের দরুদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা দেখা যায় সব জায়গায় সব কিছুতে এইগুলো লাগাই ফেলছি। এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা তাফসিরের শুরুতে এই কথাটা বলে দিলাম যে এটা তাফসিরের সাথে এটা সংশ্লিষ্ট, আমরা সবসময় খেয়াল রাখবো দরুদ সহ প্রত্যেকটি ইবাদত ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যেভাবে করেছেন ঠিক ওইভাবে ইবাদত করতে হবে, না হয় ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সূরা তহার সত্তর নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা ইতিপূর্বে দেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশাল অংশ জুড়ে মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম রাব্বুল আলামিনের দুই নবী, এদের সম্পর্কে আল্লাহ পাক এখানে বিস্তারিত আলোচনা করেছেন। এই আলোচনা করার কি উদ্দেশ্য সেটাও আমরা আলোচনা করেছি যে এই সূরাটি যখন নাজিল হচ্ছিল নবুয়তের ষষ্ঠ বছরে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঠিক মুসা হারুনের জীবনের মতো অবস্থায় চলতেছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এবং হারুন আলাইহিমাসসালামের জীবনে শুনাই দিয়ে মুমিনদেরকে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে এসব ঘটনা এসব কার্যক্রম তোমাদের জন্য নতুন না, ইতিপূর্বে যে সকল নবী রাসূলেরা পৃথিবীতে অতিবাহিত হয়েছেন তাদের উপরও এরকম বিপদ আপদ মুসিবত এরকম আসছে, এবং সে সকল বিপদ আপদ থেকে তারা কিভাবে রক্ষা পেয়েছেন, আল্লাহ পাক তাদেরকে কিভাবে রক্ষা করেছেন, সেই বিষয়গুলো আল্লাহ পাক বিস্তারিত এই সূরা তহার মধ্যে আলোচনা করতেছেন। আমরা দেখলাম যে মুসা আলাইহিসসালামের সামনে সমস্ত জাদুকরদেরকে নিয়ে আসা হলো, জাদুকরেরা তাদের বিশাল বিশাল জাদু ছেড়ে দিল, মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক মুসা আলাইহিসসালামকে বলেন ওয়া আলকিমা ফি ইয়ামিনিক, তোমার হাতে যেটা আছে এটাকে ছেড়ে দাও। মুসা আলাইহিসসালাম ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে
মুসা আলাইহিসসালামের এই লাঠি এই মুজিজা সকল জাদুকরের জাদুকে গ্রাস করে ফেলল গ্রাস করার সাথে সাথে বা উলকিয়া সাহারাতু সুজ্জাদা সকল জাদুকর সাথে সাথে সাজদায় পড়ে গেল সুবহানাল্লাহ সকল জাদুকর এক সঙ্গে সাজদায় পড়ে গেল قالوا آمنا برب هارون وموسى এবং বলে উঠল আমরা সকলে موسی এবং هارুনের রবের উপরে ঈমান আনলাম সুবহানাল্লাহ আমরা موسی هارুনের রবের উপরে ঈমান আনলাম সুবহানাল্লাহ ফেরাউন এবার অত্যন্ত রাগান্বিত যে আমি জাদুকর আনলাম ভাড়া করে টাকা পয়সা দিয়ে আমার কথা না শুনে তারা موسیর কথা শুনে ফেলল موسیর দাওয়াত শুনে ফেলল তখন ফেরাউন বলে উঠল ক্বাল আমানতুম লাহু ক্বাবলা না জানা লাকুম হে জাদুকররা তোমরা আমার অনুমতির আগে তোমরা মুসার রবের প্রতি ঈমান আনি ফেললে তোমরা যে মুসার রবের উপরে ঈমান আনছো আমার থেকে একটু অনুমতি নিছো কারণ তোমরা তো আমার অধীনে আমি তোমাদেরকে ভাড়া করে আনলাম তাহলে তোমরা ঈমান আনার আগে আমার সাথে একটু পরামর্শ করবে না কিন্তু সে পরামর্শ করা নাই তোমরা মুসার মুজিজা দেখেই তোমরা সাথে সাথে ঈমান আনি ফেললে إنه لكبيركم الذي علمكم السحر আমি ফেরাউন এতদিন বুঝতে পারি নাই আজকে সব ঘটনা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে মুসা অনেক দিন আগ থেকে তোমাদেরকে জাদু শিখাইতেছিল তোমরা তো মুসা ছাত্র মুসা তোমাদের উস্তাদ এতদিনে আমি খবর পাই গেছি দেখে ফেললাম যে মুসা এতদিন পর্যন্ত গোপনে গোপনে তোমাদেরকে জাদু শিখাইতো তো তোমরা এই জাদু আমাদেরকে দেখাইতা আর আজকে তোমরা তোমাদের উস্তাদের সামনে আত্মসমর্পণ করে ফেলছো ইন্নাহু লাকাবীরুকুম আমার মনে হচ্ছে মুসা হলো তোমাদের বড় জাদুকর তোমাদের বড় উস্তাদ আল্লাযী আল্লামাকুমুস সিহর যে মুসা তোমাদেরকে জাদু শিখিয়েছে মুসাই তোমাদেরকে জাদু শিখাইছে এটা আমি এখন বুঝতে পারছি ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন এখন আমি তোমাদেরকে জীবনের সবচেয়ে কঠিন শাস্তি দিব তোমাদের বিপরীত দিক থেকে হাত এবং পাগুলোকে আমি কেটে ফেলব জাদুকরদেরকে মুসা বলতেছে যে ফেরাউন বলতেছে যে তোমাদের হাত পাগুলোকে বিপরীত দিক থেকে অর্থাৎ ডান হাত এবং বাম পা তোমাদের কেটে ফেলব আমি এটা তোমাদের শাস্তি ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলে খেজুর গাছের শাখার মধ্যে দিয়ে তোমাদেরকে আমি সলিতে ছড়াবো খেজুর গাছের শাখায় সলিতে ছড়াবো অর্থ হলো ওই যুগে সলিতে ছড়ানোর পদ্ধতি ছিল একটা মানুষকে এভাবে করে তার দুই হাতে ফেরাক মেরে দেওয়া হতো ফেরাক মেরে ওই খেজুর গাছের মধ্যে তাকে লটকায় রাখা হতো এবং লটকায় রেখে চতুর্দিক থেকে পাথর বিভিন্ন কিছু তীর মারা হতো পাথর মারা হতো ওখানে লোকটা লটকে লটকে নির্যাতিত অবস্থায় মারা যেত এটা ছিল তাদের সলিতে বিদ্ধ করার পদ্ধতি এজন্য ফেরাউন বলতেছে ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলে তোমাদেরকে ওই খেজুর গাছের শাখার মধ্যে কাণ্ডের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে সলিতে ছড়াবো ওয়ালা তাআলামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবাও ওয়া আবকা অচিরেই তোমরা জানতে পারবে আমার শাস্তি কঠোর নাকি মুসার শাস্তি কঠোর মুসা তোমাদেরকে কি শাস্তি দিত আর নাকি আমি তোমাদেরকে বেশি শাস্তি দিতে পারি আমার শাস্তির মজা কিছুক্ষণ পরে তোমরা পাবে এবার আল্লাহ আকবার এটা হলো ফেরাউনের বক্তব্য এবার জাদুকরদের বক্তব্য শুনেন জাদুকরেরা যে ঈমান আনছে কেমন ঈমানদার আল্লাহ আকবার ক্বালু লান নুথিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাতি ওয়াল্লাযী ফাতারানা জাদুকরেরা বলে উঠল ওয়াল্লাযী ফাতারানা মুসা ফেরাউন যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর কসম করে বলছি সুবহানাল্লাহ যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর কসম করে তোমাকে বলছি লান নুথিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত যেই সুস্পষ্ট নিদর্শন আমরা দেখে ফেলেছি এই সুস্পষ্ট বাইয়িনাত দেখার পরে তোমার মতামতকে আমরা আর প্রাধান্য দিতে পারি না আল্লাহু আকবার আমরা মুসার যে বাইয়িনাত মুসার যে মুজিজা এটা যে জাদু না এটা যে মুজিজা এটা আমরা দেখে ফেলেছি সুতরাং সচক্ষে প্রত্যক্ষভাবে দেখার পরে আমরা তোমার কোনো মতামতকে সেটার উপরে প্রাধান্য দিতে পারি না ফাকদিমা আনতা কাদিন তোমার যা মনে চায় সেটাই তুমি ফয়সালা করো কোনো অসুবিধা নেই তোমার যা করতে মন চায় আমাদেরকে তাই করো
انما تقضي هذه الحياه الدنيا আর ফেরাউন মনে রাখো তুমি শুধুমাত্র আমাদেরকে এই দুনিয়ার জীবনে কিছু করতে পারবা তুমি আমাদেরকে দুনিয়ার জীবনে কিছু করতে পারবা কিন্তু এই দুনিয়ার জীবন শেষ হওয়ার সাথে সাথে তুমি আমাদেরকে যদি শাহাদাত করতে শহীদ হতে বাধ্য করো এর পরে আমাদের অনন্ত সুখের জীবন শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ ইন্না আমান্না বিরাব্বিনা আর ফেরাউন শোনো আমরা তো আমাদের রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি সুবহানাল্লাহ লিয়াগফিরা লানা খাতায়ানা আর ওই আল্লাহর উপরে ঈমান এনেছি এই উদ্দেশ্যে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ ওয়ামা আকরাহতানা আলাইহি মিনাস সিহর এবং এতদিন পর্যন্ত তুমি যে হারাম জিনিস জাদুবিদ্যা সেই হারাম জিনিস করতে আমাদেরকে বাধ্য করেছিলে সেটাও যেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন সুবহানাল্লাহ জাদুকরেরা বললো এতদিন যে আমরা জাদু করতাম এটা হারাম ছিল আল্লাহ পাক এটাকে বৈধ করেন নাই হালাল করেন নাই কিন্তু সেই হারাম কাজ করতে তুমি ফেরাউন আমাদেরকে বাধ্য করেছিলে সুতরাং সেই বাধ্য করা জাদুর গুনাহ আল্লাহ যেন সেটাও আমাদেরকে মাফ করে দেন সুবহানাল্লাহ ওয়াল্লাহু খাইরুন ওয়া আবকা আর আল্লাহ হলেন সবচেয়ে বেশি কল্যাণকর এবং সবচেয়ে বেশি স্থায়ী তুমি ফেরাউন দুনিয়াতে অল্প কয়দিন শাস্তি দিতে পারবা কিন্তু আমার ওই আল্লাহ যে আল্লাহর উপরে ঈমান এনেছে তিনি দুনিয়াতেও আছেন আবার আখেরাতেও আছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম এরপরের কথাটা এটা জাদুকরদের কথা না এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মাঝখান দিয়ে দুইটা কথা বলে দিচ্ছেন এই জাদুকরদের কথার পরে আল্লাহ পাক এই প্রসঙ্গেই বলতেছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান যে ব্যক্তি তার রবের কাছে গুনাহগার অবস্থায় অপরাধী অবস্থায় হাজির হবে ফা ইন্না লাহু জাহান্নাম তার জন্য আমি আল্লাহ জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি নাউযুবিল্লাহ যে ব্যক্তি মুজরিম অবস্থায় অপরাধী অবস্থায় গুনাহগার অবস্থায় আমার কাছে আসবে ফা ইন্না লাহু জাহান্নাম তার জন্য আমি জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওই জাহান্নাম এমন একটি জায়গা যেখানে কোনো মানুষের মৃত্যু হবে না জীবিত হবে না জীবিত হবে না মৃত্যু হবে না তার অর্থ হলো মানে সে মরতে চাইলেও তার মৃত্যু হবে না আবার জীবিত মানুষ যেরকম থাকে সেরকম জীবিত মানুষের মতো থাকতে পারবে না ওয়ামাইয়াতিহি মুমিনান আর যে ব্যক্তি তার রবের কাছে আসবে মুমিন অবস্থায় কাদ আমিলা সালিহাত শুধু মুমিন না মুমিনের পাশাপাশি আমলে সালেহ নিয়ে আসবে শুধু ইমান আনি বসে রইল আর কিচ্ছু করলো না নাম রেখে দিল ইমান আলী আমার ইমান আছে দেখবেন যে অনেক বেনামাজি আমাদের দেশে সেরে কি আকিদায় বিশ্বাসী কয় আমার নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান তো ঠিক আছে হ্যাঁ আমি নামাজ পড়ি না কি হয়েছে আমি পর্দা করি না কি হয়েছে আমার ইমান ঠিক আছে তো তোমার ইমান যদি ঠিক থাকে তো তুমি নামাজ পড়ো না কেন তোমার ইমানেই তো তোমাকে নামাজ পড়ানোর কথা তোমার ইমান তো তোমাকে পর্দাশীল করার কথা তো যেই ইমান তোমাকে নামাজি বানাইতে পারে না যে ইমান পর্দাশীল বানাইতে পারে না সেই ইমান তোমাকে জান্নাতে নিতেও পারবে না যে ইমান তোমাকে মাত্র কয়েক গজ দূরে বাড়ি থেকে মসজিদ এখান থেকে টেনে মসজিদ পর্যন্ত যে ইমান আনতে পারে না সেই ইমান হাজার হাজার মাইল দূরে জান্নাতে তোমাকে কিভাবে নিবে সেই ইমান তোমাকে জান্নাতে নিতেও পারবে না আল্লাহ পাকের জন্য বলতেছেন যে শুধু ঈমান নিয়ে আসলে আমার কাছে জান্নাত দিব আল্লাহ এই ওয়াদা করেন নাই আল্লাহ পাক বলছেন ওয়ামাইয়াতিহি মুমিনান কাদ আমিলা সালিহাত যে ব্যক্তি ঈমান সহকারে মুমিন অবস্থায় আমার কাছে আসবে কাদ আমিলা সালিহাত পাশাপাশি আমলে সালেও নিয়ে আসবে ফা উলাইকা লাহুমুদ দারাজাতুল উলা আমি আল্লাহর কাছে তাদের জন্য আছে অনেক সুউচ্চ মহান মর্যাদা সুবহানাল্লাহ আল্লাহ পাকের মর্যাদার নাম দিয়েছেন আদ-দারাজাতুল উলা একেবারে সর্বোচ্চ মর্যাদা জান্নাত ও আদনিন ওই সর্বোচ্চ মর্যাদার ব্যাখ্যা হলো এটা স্থায়ী জান্নাত সুবহানাল্লাহ জান্নাত ও আদনিন এটা চির হলুদ চির সবুজ জান্নাত তাজরি মিন তাহতিয়াল আনহার এই জান্নাতের ভিতরে অসংখ্য নদ নদী নহর প্রবাহিত এই নহরগুলো আমাদের এরকম নোংরা নদী না এই নহরগুলো হলো কিরকম নহর এগুলা সৌন্দর্য বর্ধনের জন্য নহর মানে এগুলা যে জান্নাতে পানি নাই এখান থেকে আসে এসে পানি খাইবেন জান্নাতের ভিতরে গোসল নাই পানি নাই এখানে আসে গোসল করবেন গোসল করে নোংরা বানাই ফেলবেন এই পানি ওই রকম পানি না ওই রকম নহর না এই নহরগুলো হলো
মানে জান্নাতের ভিতরে বিভিন্ন রকমের ফুল ফল বাগান এই বাগানের ফাঁকে ফাঁকে আল্লাহ পাক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটাকে মনোরম পরিবেশ তৈরি করার জন্য এই নহরগুলো তৈরি করে রেখেছেন এজন্য যত জায়গায় কোরআনে জান্নাতের কথা আসছে সাথে সাথে আল্লাহ বলেছে তাজরি মিন তাহতিহাল আনহার এটার তলদেশ দিয়ে অসংখ্য নহর প্রবাহিত খালিদিন ফিহা যদি তুমি ঈমান এবং আমলের সালে দুইটা জিনিস নিয়ে যদি আসো খালিদিন ফিহা ওই জান্নাতে তোমাকে ঢুকানোর পরে আর আমি আল্লাহ বের করব না সুবহানাল্লাহ আল্লাহ পাক ওয়াদা করতেছেন যে এই জান্নাতে একবার ঢুকতে পারলে কোন রকম যদি একবারে ফার্স্ট নাম্বার পাই সর্বশেষ একবারে লাস্ট নাম্বার হইয়ে যদি তুমি একটু ঢুকতে পারো খালিদিন ফিহা তোমাকে আর এখান থেকে বের করা হবে না ওয়াদালিকা জাযাউ মান তাযাক্কা যারা নিজেকে পরিশুদ্ধ করে নিজেকে পবিত্র করে এটা হলো তাদের জন্য জাযা সুবহানাল্লাহ এই জান্নাতটা হলো তাদের জাযা এরপরে বিভিন্ন ঘটনা পরিক্রমা মুসার সাথে ফেরাউনের সাথে অনেক ঘটনা ঘটে গেছে সেগুলো আল্লাহ পাক আর এখানে উল্লেখ করেন নাই উল্লেখ না করে সরাসরি মুসা আলাইহিস সালামের হিজরতের দিকে চলে গেছেন আল্লাহ পাক ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি রাব্বুল আলামিন বলেন আমি পরিশেষে মুসার প্রতি ওহী নাযিল করলাম আন আসরি ইবাদি মুসারে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রির এক গভীর মুহূর্তে তুমি এই দেশ ছেড়ে চলে যাও সুবহানাল্লাহ আমার বান্দাদেরকে নিয়ে আমার বান্দা মানে কারা মুমিনেরা মুমিন বান্দাদেরকে নিয়ে তুমি আন আসরে দিনের বেলা না রাত্রি বেলায় রাত্রের গভীর রাতে তুমি আমার বান্দাদেরকে নিয়ে এই দেশ ছেড়ে তুমি চলে যাও হিজরত করো নবী রাসূলেরা কিন্তু ইচ্ছা করলে হিজরত করতে পারতেন না নবী রাসূলেরা ইচ্ছা করলে যে আমার এখানে ভালো লাগতেছে না এখন চট্টগ্রাম চলে যাই চট্টগ্রাম যায় দাওয়াত দিতে থাকি অথবা সিলেট যায় দাওয়াত দিতে থাকি এই কাজ নবী রাসূলেরা করতে পারতেন না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ না আসবে ততক্ষণ ওই জায়গা থেকে ওই এলাকা থেকে যেতে পারবে না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সতর্ক করছেন ওয়ালা তাকুন কা সাহিবিল হুত হে রাসূল আপনি খবরদার মাছওয়ালার মতো হবেন না মাছওয়ালার মতো হবেন না কখনো মাছওয়ালা মানে কে ইউনুস আলাইহিস সালাম সাহিবুল হুত ইউনুস আলাইহিস সালামের আরেকটা নাম দিয়েছেন আল্লাহ পাক সাহিবুল হুত মাছওয়ালা আল্লাহ পাক বলছে খবরদার আপনি ওই মাছওয়ালা নবীর মতো হবেন না মানে যত অত্যাচার যত নির্যাতন যত কিছু আসবে মক্কাতেই থাকতে হবে আপনাকে আমি মক্কার জন্য এখানে পাঠাইছি মক্কায় থাকবেন যখন আমি আল্লাহর নির্দেশ আসবে কোথায় যাওয়ার তখন আপনি যাবেন তো মুসা আলাইহিসসালামকে যতক্ষণ এই ফেরাউনের রাষ্ট্র থেকে এই দেশ থেকে বের হওয়ার নির্দেশ না আসবে মুসা যেতে পারবে না যত নির্যাতন হোক মুসাকে মেরে কেটে টুকরা টুকরা করা হোক তাও মুসা আলাইহিসসালাম যেতে পারবেন না এখানে আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন ওহী নাযিল করে দিলেন আন আসরে বি ইবাদি এবার আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি বেলা হিজরত করো ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা আর এই সমুদ্রের ভিতরে একটা শুকনা রাস্তা তৈরি করে ফেল সুবহানাল্লাহ শুকনা রাস্তা তৈরি শুকনা রাস্তা কি মুসা তৈরি করবে না এখানে আল্লাহ পাক বিস্তারিত বলেন সংক্ষেপে কথাটা বলছেন মুসা আলাইহিসসালাম মুমিনদেরকে নিয়ে চলে গেলেন সাগরের পাড়ে যাওয়ার পরে মুসা আলাইহিসসালাম সাগরের পাড়ে দাঁড়ায় রয়েছেন যে আর কি যাবে আল্লাহ বলছে এদিকে যাইতে বাস এদিকে আসতে নবী রাসূলেরা সাহাবাই কেরামরা ছিলেন এমন চরিত্রের অধিকারী যে আল্লাহ পাক বলছেন সাগরের দিকে যাও বাস সাগরের দিকে গেছে কেন যাবো সাগর আমরা হলে জিজ্ঞেস করতাম যে ওইদিকে যাই কি করবো সাগর পারবো কেমনে ওখানে নৌকা নাই লঞ্চ নাই আপনি ওইদিকে যান কেন আমরা ওইদিকে যাবো না এসব কথা বলতাম কিন্তু মুসা আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের উম্মতেরা এই কথা বলেন নাই আল্লাহ বলছে সাগরের দিকে যাও লোহিত সাগরের দিকে যাও বাস লোহিত সাগরের দিকে চলে গেছেন ওইদিকে গেছেন এরপরে যখন সাগরের পাড়ে উপস্থিত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি বলছো আসতে আমরা আসছি বাস এবার কি করবো তোমার নির্দেশনা তোমার ওহী তখন আল্লাহ পাক বললেন যে তোমার লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত করো ফাদরিব বি আসাকাল হাজার আল্লাহ পাক বললেন যে মুসা এই বাহারের মধ্যে সাগরের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করো বাস আঘাত করলেন আর সুন্দর শুকনা একটা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিলেন তৈরি করার পরে মুসা আলাইহিসসালাম ভয় পাইতেছেন কিরে হঠাৎ করে এরকম বিশাল রাস্তা আবার শুকনা রাস্তা সাগরের মাঝখান দিয়ে আবার কিছু দূর গেলে কোনো ডুবে যায় নাকি দুই দিক থেকে পানি আসে আল্লাহ পাক মুসা আলাইহিসসালামকে সাথে সাথে বলে দিচ্ছেন লা তাখাফু দারাকান ওয়ালা তাখশা লা তাখাফু দারাকান মুসা এই দুই দিক থেকে যে বিশাল বিশাল তরঙ্গ দাঁড়ায় রয়েছে খবরদার এগুলারে তুমি ভয় পাইও না ওয়ালা তাখশা রাস্তার মাঝখানে গেলে সাগরের মাঝখানে গেলে ডুবে যাবা এই ভয়ও তুমি করিও না আল্লাহ কারণ এই রাস্তা আমি বানাইছি তোমার জন্য
সুতরাং তোমাকে কখনো ওই সাগরের ক্ষমতা নাই, ওই পানির ক্ষমতা নাই তোমাকে ডুবাবে, আমি আল্লাহই তো এই রাস্তা তৈরি করে দিছি। فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُودِهِ এদিকে ফেরাউন খবর পাইল মুসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তো এই মানুষগুলো খারাপ মানুষ, তো এই মানুষগুলো যদি চলে যায় তো তা তো ভালো, খারাপ মানুষেরা এই দেশ ছেড়ে চলে গেলে তো ভালো ভালো কথা, কিন্তু দুনিয়ার কাফের মুশরিকেরা এই ইবলিসেরা এমন ছিল যে মানুষগুলো খারাপ কিন্তু মানুষগুলোকে যাইতেও দিবে না, মানে আল্লাহর মুমিন বান্দারা এরা তাদের দৃষ্টিতে এরা খারাপ মানুষ, এদের ঈমান আনাটা এদের অপরাধ, তো ঠিক আছে খারাপ মানুষগুলো এই দেশ থেকে চলে গেলো, তোমরা ভালো মানুষেরা থাকো নিরাপদে থাকো, কিন্তু তাও দিবে না। যেমন ওই যে সাহাবায়ে কেরাম তখন হিজরত করে যখন হাফসা গেলেন, তো ভালো কথা মক্কা থেকে তারা হাফসা চলে গেছে, আবার পিছে পিছে মক্কা থেকে একদল লোক গিয়ে তাদেরকে নিয়ে আসার জন্য যে আমাদের দেশের লোক আমাদের দেশে দিয়ে দাও, তো তোমাদের দেশের লোক এগুলো খারাপ মানুষ এখানে চলে আসছে, তোমরা তো এখন নিরাপদ। তো ফেরাউনও চিন্তা করলো যে মুসা আলাইহিস সালাম এবং মুসার মুমিনেরা মুসার সাথে চলে যাচ্ছে। فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُودِهِ ফেরাউন তার সৈন্যদেরকে নির্দেশ দিল যে আসো আমার পিছে পিছে, মুসা এবং মুসার লোকদেরকে যেতে দেওয়া হবে না, ধরে ফেলা হবে। ফেরাউন চিন্তা করলো মুসার দোট কোন পর্যন্ত না সাগর পর্যন্ত, আমাদের দেশে বলে যে মোল্লাদোট মসজিদ পর্যন্ত, আপনাদের দোট কোন পর্যন্ত, মোল্লা তো মসজিদ পর্যন্ত দৌড়া, আপনারা কোন পর্যন্ত, কবরস্থান পর্যন্ত, যদি বলেন যে মোল্লাদোট মসজিদ পর্যন্ত তা আপনাদের দোট কবরস্থান পর্যন্ত, এরপরে আর দৌড়া যেতে পারবেন না, ওই কবরস্থানে শুয়ে যাইতে হবে, দোট সর্বোচ্চ ওই পর্যন্ত দৌড়াইতে পারবেন। তো মুসা আলাইহিস সালাম যখন সাগরের পাড়ে, তো ফেরাউন মনে করতেছে যে মুসার দৌড় হইলো লোহিত সাগরের ওই পর্যন্ত, বাস সৈন্যদেরকে নিয়ে এসে ধরে ফেলবে। ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, ফেরাউন এসে দেখে যে মুসা মুসার লোকেরা সুন্দর একটা রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে, বাস হয়তো মহা খুশি যে বিশাল রাস্তা সাগরের মাঝখান দিয়ে, বাস আমরাও এখান দিয়ে যাই মুসা এবং মুসার লোকদেরকে ধরে ফেলি। তো অনেকগুলো ইসরায়েলি রেওয়ায়ত আছে, ইহুদিদের অনেকগুলো বর্ণনা আছে, সেগুলো তথ্য নির্ভর না, অনেকগুলো বর্ণনা আছে যে ফেরাউন যেতে চাচ্ছিল না, তখন শয়তান সামনে দিয়ে একটা ঘোড়ার উপরে উঠে দৌড়ায় নেমে গেছে, এবং ফেরাউনের ঘোড়া ওইটাকে দেখে আর দাঁড়াইতে পারে নাই, ওইটা পিছে পিছে দৌড়াইছে, এই রেওয়ায়তগুলো সহি রেওয়ায়ত না। যেভাবে হোক তো ফেরাউনও নেমে গেল সাগরের মধ্যে, তার দল বলকে নিয়ে ফেরাউন নেমে গেল। ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, ওই যে সাগরের রাস্তার দুই পাশে সাগরের তরঙ্গ দাঁড়ায় রয়েছে, এই তরঙ্গ তো হলো বাঘ, আল্লাহ সুবহানাহু তাআলার বাঘ, আল্লাহর তৈরি করা টাইগার, এগুলা এই যে বঙ্গোপসাগরে দেখবেন একটার পর একটা আসতেছে, বলতেছে এই বাংলাদেশের মানুষ এখন খেয়ে ফেলমো, আর আল্লাহ পাক বলতেছে পিছন থেকে টেনে ধরে রাখছে যে এখন খাইস না, যখন আমি হুকুম দিমো তখন বাংলাদেশের সব মানুষের খাই ফেলবি টান মারে। এই বাঘ কিন্তু সর্বক্ষণ লাফাইতেছে আমাদের এদিকে, দেখবেন কক্সবাজারে বঙ্গোপসাগরের পাশে যায় দেখবেন, আমি একদিন 10 নম্বর সতর্ক সংকেতের মধ্যে ওই জায়গা যায় দেখে আসছি যে সাগর কেমন করে, জীবনে শুনলাম যে 10 নম্বর সতর্ক সংকেত যে এখন সাগরে কেমন লাফায়, একেবারে অন্ধকার হয়ে সাগরের পানি শুধু লাফাইতেছে, যে তারা বলতেছে যে পুরা বাংলাদেশ খেয়ে ফেলবে সব মানুষ। এগুলো হলো আল্লাহ সুবহানাহু তাআলার সৈন্য, এরা হলো জুনুদুল্লাহ, আল্লাহর সৈনিক, সাগরের তরঙ্গ কিন্তু আল্লাহর সৈনিক, আল্লাহ পাক যখন নির্দেশ দিবেন তখন এই সাগরেই এই দেশ এই জনপদ সব খেয়ে ফেলবে। তো এখানে দুই দিক থেকে দুই বাঘ তো দাঁড়ায় রয়েছে সাগরের তরঙ্গ, এখন ফেরাউন রওনা দিছে, রওনা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক হুকুম দিলেন বাস এই শয়তানদেরকে দল বল সহ তোমরা গ্রাস করো দুই দিক থেকে, বা গাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, আল্লাহ পাক বলেন সাগরের দুই দিক থেকে তাদেরকে আচ্ছন্ন করে ফেলল। আচ্ছন্ন করার পরে এবার ফেরাউন কি বলছিল সেই কথা আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, যে ফেরাউন তখন বলতেছে ইন্নানা আমান্না, আমরা এখন আল্লাহর উপরে ঈমান আনলাম, ফেরাউন বলতেছে যে কামা আমানাত বানু ইসরাইল, বনু ইসরাইল যে রবের উপরে ঈমান আনছে আমরাও সেই রবের উপরে ঈমান আনলাম, ওয়ামা আনা মিনাল মুসলিমিন, আর আমি ফেরাউনও একজন মুসলিম, ফেরাউনও বলছে যে আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলিমদের একজন, তাহলে ফেরাউন তখন পাক্কা মুসলিম যে আমি ঈমান আনছি এবং মুসলিম, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সেই ঈমান কবুল করেন নাই। আল্লাহ পাক বলেছেন ওয়া আদাল্লা ফেরাউন কাওমাহু ওয়া মা হাদা, ফেরাউন তার কাওমকে গোমরা করেছে, ওয়া আদাল্লা ফেরাউন কাওমাহু, ফেরাউন তার জাতিকে তার কাওমকে সে নিজে গোমরা হয়েছে একা না,
তার পুরো কাওমকে সে গোমরাহ করেছে ওয়ামা হাদা এবং সে সঠিক হেদায়েতের রাস্তা কাওমকে পরিচালিত করে নাই কাওমকে সে কখনো হেদায়েতের রাস্তা দেখায় নাই এরপর আল্লাহ পাক ফারাউনের প্রসঙ্গ শেষ করে বনী ইসরায়েলদেরকে ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ইয়া বনী ইসরায়েল কাদ আনজাইনাকুম মিন আদুবিকুম হে বনী ইসরায়েলগণ তোমাদেরকে আমি তোমাদের বড় দুশ্মন বড় শত্রু থেকে তোমাদেরকে উদ্ধার করেছি বড় শত্রু কে ফারাউন এবং ফারাউনের বাহিনী সেই আলে ফারাউন থেকে ফারাউনের বাহিনী থেকে আমি তোমাদেরকে নাজাত দিয়েছি ওয়াদনাকুম জানিবাত তুরিল আইমান এই তারিখটা কয় তারিখ আল্লাহ পাক ফারাউনের কবল থেকে আলে ফারাউন থেকে বনি ইসরায়েলকে যেদিন নাজাত দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ এটার কারণে আশুরা আশুরার একটা মাত্র ঘটনা পৃথিবীতে ঘটছে আর কোন ঘটনা এই পর্যন্ত পৃথিবীতে ঘটে নাই একটা ঘটনা পৃথিবীতে ঘটছে সেটা হলো এই ফারাওনের ধ্বংস ফারাওনের গজব ফারাওনের অধঃপতন ফারাওনের সাগরে ডুবা এবং মুসা এবং মুমিনেরা আল্লাহ পাক উদ্ধার করা তাদেরকে নাজাত দেওয়া এটার আরেকটা নাম হলো ইয়াউমুন নাজাত নাজাত দিবস মানে আশুরার আরেকটা নাম হলো নাজাত দিবস মানে আল্লাহ পাক মুসা এবং মুমিনদেরকে আল্লাহ পাক এই দিন নাজাত দিয়েছেন ফারাউন এবং শয়তানদেরকে আল্লাহ ধ্বংস করেছেন এটাই হলো আশুরা পৃথিবীতে একটা মাত্র ঘটনা ঘটছে কিন্তু আমরা শুনি যে একেবারে পৃথিবীর সৃষ্টির আগ থেকে শুরু করে এই পৃথিবীতে যা ঘটছে সব নাকি এই দিন ঘটছে আবার কি আমাদের আগে যা ঘটবো সবও নাকি এই দিনে ঘটবো একেবারে শুধু আশুর মহরমে ঘটবো আশুরার ঘটনা হলো এই একটা মাত্র ঘটনার জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শুধু একটা ঘটনার কথা উল্লেখ করেছেন এবং ওই ঘটনার কারণে আজ পর্যন্ত পৃথিবীতে ইহুদিরা 10 মুহররম রোজা রাখে 10 মুহররম সিয়াম পালন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইহুদিরা একদিন করে আমরা দুদিন করব তাহলে আমাদের আর ইহুদিদের সাথে অনুকরণ হবে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে নাজাত দিয়েছিলেন সেই ঘটনা আমরা কিয়ামত পর্যন্ত স্মরণ করব সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক বলেন ওয়া ওয়াদনাকুম জানিবাত তুরিল আইমান আমি তোমাদেরকে সাগরের ওই পাড়ে নিয়ে গেলাম ওই পাড়ে নেওয়ার পরে তোর পাহাড়ের ডান দিকে তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ সাগরের ওই পাড়ে তুরিল আইমান মানে তোর পাহাড়ের ডান দিকে তোমাদের জন্য আমি থাকার ব্যবস্থা করলাম এখন যে জায়গায় থাকার ব্যবস্থা করলাম এই জায়গায় কিন্তু কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই এবার তো মানুষগুলো মরে যাওয়ার কথা এখানে খাবে কি ওয়ানাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন তোমাদেরকে শুধু আমি থাকার ব্যবস্থা করেছি এমন না তার সাথে সাথে তোমাদের জন্য আমি মান্না এবং সালওয়া নামে দুইটি গুরুত্বপূর্ণ মজাদার সুস্বাদু খাবার আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ এই মান্না এবং সালওয়ার খাবারগুলো কিরকম অনেক ব্যাখ্যা আসছে তাফসিরে অনেক ব্যাখ্যা দিয়েছেন কেউ বলছেন যে এগুলা ফাঁকির গোস্ত কেউ বলছেন যে এগুলা ওখানে শিশিরের মতো কুয়াশার মতো পড়ে থাকতো সেইগুলা আবার উদ্ভিদ আকারে খাবারের মতো তৈরি হতো বিভিন্ন রকম বর্ণনা আসছে যেরকমই হোক আল্লাহ পাক তাদের জন্য দুইটা খাবারের ব্যবস্থা করেছিলেন একটার নাম মান্না একটার নাম সালওয়া কোরআন কারিমে অনেক জায়গায় আল্লাহ পাক বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম সুতরাং মুমিনেরা তোমাদেরকে আমি যে রিজিক দিই সেখান থেকে হালাল রিজিক তোমরা বক্ষণ করো ওয়ালা তাতগাউ ফীহি ফাইয়াহিল্লা আলাইকুম গাদাবি খবরদার এই মান্না সালওয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করিও না যদি সীমা লঙ্ঘন করো তোমাদের উপরে আমার গজব হালাল হয়ে যাবে মান্না সালওয়ার ব্যাপারে যদি তোমরা সীমা লঙ্ঘন করো তাহলে আমার গজব তোমাদের জন্য হালাল হয়ে যাবে ওয়ামাই ইয়াহালিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া যে ব্যক্তির উপরে আমার গজব হালাল হয়ে যায় সে তো একেবারে বরবাদ হয়ে যায় ফাকাদ হাওয়া সে হাওয়া হয়ে যায় আল্লাহ পাক বলতেছে সে একেবারে নিচ্ছিন্ন হয়ে যায় যার উপরে আমার গজব হালাল হয়ে যায় আর যদি তোমরা এই মান্না সালওয়ার ব্যাপারে সীমালঙ্ঘন করো মান্না সালওয়ার ব্যাপারে সীমালঙ্ঘন কি মুফাসসিরিন কিরাম অনেক ঘটনা বর্ণনা করেছেন তার মধ্যে একটি কথা হলো যে আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে যেই দিন যে খাবারটা দিব মান্না সালওয়া আজকেরটা আজকে খেয়ে ফেলবা কালকের জন্য এটা জমা করে রাখা যাবে না তো বনী ইসরায়েলরা চিন্তা করলো যে কোন দিন আল্লাহ আবার বন্ধ করে দে তো বন্ধ করে দিলে পরে খামো কি আমরা তো তোমরা তো সাগরের পাড়ে পার হয়েছো খাইবা কি সেখানে আল্লাহ তোমাদের ব্যবস্থা করছেন তাহলে যেই আল্লাহ তোমাদেরকে মান্না সালওয়ার ব্যবস্থা করছেন তোমাদের মৃত্যু পর্যন্ত সারা জীবন তো আল্লাহ ব্যবস্থা করবেন কিন্তু আল্লাহর উপরে ইমানে তাদের দুর্বলতা এসে গেল এই জন্য আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেছে এই জন্য গাইরিল মাকদুবি আলাইহিম হলো ইহুদিরা বনি ইসরায়েলিরা এরা হলো মাকদুবি আলাইহিম গজব প্রাপ্ত জাতি এদের উপর আল্লাহর অসংখ্য গজব নাজিল হয়েছে
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুমিনকে বলেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা হতাদা। রাব্বুল আলামিন বলেন বান্দারা জেনে রাখো এই যে অনেক কিছু শুনাইলাম তোমাদেরকে, ওয়া ইন্নী লাগাফফার আমি আল্লাহ হইলাম গাফফার, আমার একটা নাম আছে গাফফার, সেটা গাফুরও না গাফফার, মানে গাফুর একটা নাম আছে গাফফার একটা নাম আছে, গাফুরের চেয়ে গাফফার আরো বেশি উপরের। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নী লাগাফফার, এখানে আল্লাহ পাক আরো একটা লাম যুক্ত করে বলছেন লাগাফফার, আমি হলাম মহা মহা ক্ষমাশীল। কাদের জন্য? লিমান তাবা, যারা তাওবা করে, ওয়া আমানা, যারা ঈমান আনে, ওয়া আমিলা সালিহান, আমলে সালেহ করে, সুম্মা তাদা, এরপরে তারা মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে চলে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করতেছেন বান্দা যারা তাওবা করে, ঈমান এনে, আমলে সালেহ করে, মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে চলবা, ইন্নী লাগাফফার আমি তোমাদের জন্য গাফফার, মহা ক্ষমাশীল। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সূরা আল ফুরকানের মধ্যে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রাব্বুল আলামিন বলেন যারা তাওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দিব। সুবহানাল্লাহ, শুধু ক্ষমা করব না, ক্ষমা তো করবই, অতীতে যে গুনাহগুলো করছে গুনাহগুলো তার নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ পাক কত বড় গাফফার। ওয়ামা আজালাকান কওমিকা ইয়া মূসা, এখন ওই সাগর পার হওয়ার পরে তো মূসা আলাইহিসসালাম এত খুশি হয়ে গেলেন, কি রে আল্লাহ পাক আমারে কি মহা নিয়ামত দিয়ে দিলেন, সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানাই দিলেন। মূসা আলাইহিসসালাম খুশিতে এমন দ্রুত গতিতে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন যে পিছনের লোকেরা যেতে পারে নাই, মানে মূসা এত আগে চলে গেছেন ওখানে। আল্লাহ পাক বলতেছেন ওয়ামা আজালাকান কওমিকা ইয়া মূসা, হে মূসা তুমি এত তাড়াতাড়ি করে এখানে চলে আসছো কেন? আল্লাহ বলতেছেন ওয়ামা আজালাকা, কি কারণে তুমি এত তাড়াতাড়ি আসলা, আন কওমিকা তোমার কওম থেকে, ইয়া মূসা, হে মূসা, মানে তোমার কওমের লোকের পিছনে রাখি তুমি এত তাড়াতাড়ি আসলা কেন? কারণ মূসা আলাইহিসসালাম তাড়াতাড়ি আসার কারণে পিছনে এদেরকে শয়তানে গ্রাস করে ফেলছে। মূসা আলাইহিসসালাম থাকলে শয়তানে গ্রাস করতে পারতো না। তো মূসা আলাইহিসসালাম তো খুশিতে দৌড় দিছে তুর পাহাড়ের দিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় সাগর পার করে আনছে, আমাকে আপনাকে সাগর না যদি ছোট্ট একটা নদী একটা কুয়াও পার করায় দে, তাহলেও তো খুশিতে ওরে আল্লাহ নদীর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। আরো আমাদের দেশের হুজুরদের কত কারামতি শুনি যে সুরমা নদীর মাঝখান দিয়ে রাস্তাও লাগে না, কি নামাজের মুসল্লার উপরে চোখ বন্ধ করে বসতে, আর সুরমা নদী পার হয়ে গেছে, অমুক নদী পার হয়ে গেছে, অমুক, কত কারামতি আছে। এখন মূসা আলাইহিসসালাম এত বড় একটা বিশাল সাগর পার হয়ে ওই পাড়ে চলে গেলেন, এখন মূসা আলাইহিসসালাম পিছনে তার কাউম, কিন্তু মূসা আলাইহিসসালাম চলে গেছে সামনে। এখন পিছনে কি ঘটছে? পিছনে শয়তান এগুলার আক্রমণ করে বসছে। শয়তান এগুলার কি করলো, এরা হিজরত করার সময় অনেকগুলা গহনা স্বর্ণ চাঁদি রূপা নিয়ে গেছে, তো অনেকগুলা হয়ে গেছে। তো হওয়ার পরে ওখানে সামেরি নামে একটা লোক ছিল, তো সামেরি বলল যে যে শোনো এই এত স্বর্ণ চাঁদি রূপা লই আলগাইতে পারতেছ না, এত ঝামেলাতে আমরা যতজনের যা কিছু আছে এক জায়গায় দিয়ে দাও, মানে স্বর্ণ রূপা যা আছে সব এক জায়গায় আনো। তো সব এক জায়গায় আনলো, আনার পরে ওই সামেরি স্বর্ণগুলা দিয়ে একটা গরুর বাচ্চা বানাই ফেলল। গরুর বাচ্চা বানানোর পরে মূসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামের পা মোবারকের যে ধুলাগুলা, ওই শয়তানে ধুলাগুলা লই ফেলছে, ওই ধুলাগুলা নিয়ে এই এই গরুর বাচ্চাটার ভিতরে দিয়ে দিছে, দিয়ে এই গরুর বাচ্চাটার ভিতরে ফু দিছে, গরুর বাচ্চাটা হাম্বা হাম্বা করে চিৎকার দিতেছে, স্বর্ণ দিয়ে বানানো গরুর বাচ্চা। বাস এই গরুর বাচ্চা দেখি বনি ইসরাইলীরা কয় যে ওরে আল্লাহ এটা কি? তো সামেরি বলতেছে হাজা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, এটা তোমাদেরও মাবুদ মূসারও মাবুদ, নাউযুবিল্লাহ। এটা শয়তান এই বুদ্ধিটা তাকে শিখাইছে সামেরি, যে এইভাবে করো এই কৌশলে তাহলে এটা ডাক দিতে থাকবো, ডাক দিলে মানুষ বলবে যে এই তো আমাদের মাবুদ এসে গেছে। এই যে শয়তান এটা ধরছে, এটা মূসা আলাইহিসসালাম আগে না গেলে ধরতে পারতো না। এই জন্য আল্লাহ পাক মূসাকে বলতেছেন ওয়ামা আজালাকান কওমিকা ইয়া মূসা, হে মূসা তুমি তাড়াতাড়ি কেন তোমার কাউমকে রেখে চলে আসলে? কালাহুম উলাই আলা আথারি, মূসা আলাইহিসসালাম বলেন রাব্বুল আলামিন তারা তো আমার পিছে পিছে আসতেছে, আমাকে অনুসরণ করতেছে। ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, রাব্বুল আলামিন তোমার সন্তুষ্টির জন্য আমি অনেক তাড়াতাড়ি করে চলে আসছি।
قال فإنا قد فتنا قومك من بعدك الله پاک বললেন মুসা তোমার কাওমকে তো তুমি চলে আসার পরে আমি বিশাল ফিতনা নিক্ষিপ্ত করেছি তাহলে বোঝা গেল এটা করার পিছনে আল্লাহ পাকেরও আল্লাহ পাক না করলে আল্লাহ পাকের ইচ্ছা না থাকলে এটা পারত না আল্লাহ পাক বনি ইসরাইলকে পরীক্ষা করবেন পরীক্ষার জন্য আল্লাহ বলছে ফাতান্না আমি তো তোমার কাওমকে পরীক্ষায় ফেলে দিয়েছি তুমি আসার পরে ওয়া আদাল্লাহুমুস সামেরি তাদেরকে তো সামেরি গোমরা বানায় ফেলছে সামেরি সামেরিটা কে বাকি এটা নিয়ে অনেক কথাবার্তা আছে তাফসিরে এটা কি কোনো ব্যক্তির নাম নাকি অন্য কিছুর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তো আল্লাহ বলছে ওয়া আদাল্লাহুমুস সামেরিয়্যু যে সামেরি তাদেরকে গোমরা করেছে তো এখানে অনেকগুলো বর্ণনার একটা হলো যে সামেরি সামেরি থেকে সুমেরীয় সভ্যতা প্রাচীনকালে যে সুমেরীয় সভ্যতা এটা প্রাচীন একটা সভ্যতা এই সামেরি থেকে আসছে তো এই সামেরি একটা ব্যক্তির নাম হিসাবেই অনেকে উল্লেখ করেছেন যে একটা ব্যক্তি এই ব্যক্তিটা এর আগেও অনেক শয়তানি করছে অনেক জাদু অনেক কিছু করছে লাস্টে ইমান আনছে কিন্তু ইমান আনার পরেও শয়তান তার পিছনে পিছনে ছিল এজন্য কোনো ব্যক্তির মানে কোনো মুমিনের মধ্যে যদি কোনো অলৌকিক কোনো কর্মকাণ্ড দেখা হয় তাকে আল্লাহর ওলি মনে করা যাবে না এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে কোনো ব্যক্তির মধ্যে কোনো ইমানদার কোনো আলেম কোনো দিনদার মানুষ তার মধ্যে যদি অলৌকিক কোনো কাজ দেখা হয় তার অর্থ না যে তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন এটাই আমাদের দেশে সবচেয়ে বেশি ধোকা দেয় মানুষকে যে একটু যদি কোনো কিছু অলৌকিক কিছু দেখে ব্যতিক্রম কিছু দেখে তখন মনে করে যে এই লোক তো আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহর ওলি হওয়ার লক্ষণ কোনো কারামত নয় আল্লাহর ওলি হওয়ার লক্ষণ হলো কোরআন এবং সুন্নার উপরে সহি আকীদার উপরে তাওহীদের উপরে শিরক মুক্ততার উপরে সুন্নার উপরে কতটুকু ইস্তিকামত আছে এটাই হলো আল্লাহর ওলি হওয়ার দলিল শিরক করে আবার আল্লাহর ওলি বেদাত করে আবার আল্লাহর ওলি তারপরে দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই তাও আল্লাহর ওলি এই যে অলৌকিক কর্মকাণ্ড স্বাভাবিক ব্যতিক্রম কর্মকাণ্ড এগুলো শয়তানের পক্ষ থেকে হইতে পারে এগুলো জিনের পক্ষ থেকে হইতে পারে এজন্য এগুলো দেখে কারো অলিত্ব কারো মানে দিনদারিত্ব সালহেত্ব প্রমাণ করা যাবে না তো এই ঘটনা এখান থেকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন ওয়া আদাল্লাহুমুস সামেরি সামেরি তো এরকম অলৌকিক দেখাইছে তার অর্থ কি সামেরি আল্লাহর ওলি হয়ে গেছে সামেরি তো মুসলিম মুসা আলাইহিস সালামের উম্মত সে তো গরুর বাচ্চা বানাইছে গরুর বাচ্চা আবার ডাক দিতেছে হাম্বা হাম্বা করে তাহলে সে আল্লাহর ওলি না এটা কারামত না কিন্তু আল্লাহ পাক বলতেছেন এটা কারামত নয় এটা শয়তান করছে ফারাজা মুসা ইলা কওমিহি গাদবান আসিফা মুসা আলাইহিস সালাম তার কওমের দিকে ফিরে আসলেন গাদবান আসিফা অত্যন্ত রাগান্বিত এবং ক্ষোভরত অবস্থায় আল্লাহ যখন বললেন যে সামেরি তো তোমার জাতিকে গোমরা করে ফেলছে মুসা আবার দিছে দৌড় পিছনের দিকে আরে কি করলাম আমার জাতি পিছনে রেখে আসলাম আমার জাতি বুঝি শেষ হয়ে গেল যাদেরকে এতদিন পর্যন্ত গঠন করলাম এখন বুঝি এই দেশে আসে শেষ ক্বালা ইয়া কওমি আলাম ইয়াইদকুম রাব্বুকুম ওয়াদান হাসানা মুসা আলাইহিস সালাম এসে বলেন হে আমার কওম তোমাদেরকে কি আমার তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর সুন্দর ওয়াদা করেন নাই আল্লাহকে তোমাদেরকে জান্নাতের ওয়াদা করেন নাই নিয়ামতের ওয়াদা করেন নাই আফাতালা আলাইকুমুল আহদু আমারাত্তুম আন ইয়াহিল্লা আলাইকুম গাযাবুম মির রাব্বিকুম তোমাদের মাঝে আর আমার মাঝে সামান্য সময় দূরত্ব হইলো আর এই দূরত্বের মধ্যে তোমরা নিজেদেরকে আল্লাহর গজবের শিকারে পরিণত করে ফেললে ফা আখলাফতুম মাওয়ইদি এবং আমার সাথে যে ওয়াদা ছিল তোমাদের সেই ওয়াদা তোমরা খেলাপ করে ফেললে ক্বালু মা আখলাফনা মাওয়ইদাকা বিমালকিনা তখন মুসার কওমের লোকেরা বলে উঠল মুসা আমরা তো ইচ্ছা করে তোমার সাথে ওয়াদা আমরা খেলাপ করি নাই ওয়ালাকিন্না হুম্মিল্লা আওজারাম মিন জিনাতিল কওম فَقَذَفْنَاهَا فَكَذَلِكَ أَلْقَى السَّامِرِي ওই বানী ইসরায়েল বলে উঠল ওয়ালাকিন্নাহুম বিল্লাহু জারাম মিন জিনাতিল কওম কওমের যত জিনাত ছিল ওই জিনাত আমরা বহন করতে কষ্ট হচ্ছিল মানে ওই যে স্বর্ণ রূপা যেগুলো ছিল এগুলো আমরা বহন করতে কষ্ট হইতেছিল فَقَذَفْنَاهَا আমরা এগুলা একজনের কাছে জমা দিলাম ওই সামেরির কাছে আমরা সবাই জমা দিলাম ফাকাযালিকা আলকা সামেরিয়ু আমাদের সবার স্বর্ণরূপা সব সামেরি বহন করতেছিল ফা আখরাজালাহুম আইজালান জাসাদাল্লাহু কুয়ার এমন সময় একদিন সামেরি আমাদেরকে স্বর্ণরূপা দিয়ে বানানো একটা গরুর বাচ্চা আনি দিল জাসাদান এটার শরীর সম্পূর্ণ গরুর বাচ্চার মতো লাহু কুয়ারুন আমাদের সামনে আসার পরে এটা গরুর মতো আওয়াজ দিতেছে চিৎকার দিতেছে হাম্বা হাম্বা করতেছে ফাকালু হাদা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা আর সামেরি আমাদেরকে বলল শোনো
এটা তোমাদেরও মাবুদ মুসারও মাবুদ নাউযু বিল্লাহ মুসা তো নাই মুসা তো আগে চলে গেছে এখন সামিরি বলতেছে এটা মুসারও মাবুদ তোমাদেরও মাবুদ ফানাসিয়া কিন্তু মুসাই মাবুদের কথা ভুলে গেছে মুসার এই মাবুদের কথা মনে নাই আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিআ ইলাইহিম কওলান ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররা ওয়ালা নাফআ মুসা আলাইহিস সালাম বললেন আমার জাতির লোকেরা তোমরা কি লক্ষ্য করো নাই এই মানুষটার কথার দিকে আর এই গরুর বাচ্চাদার দিকে কি খেয়াল করো নাই যে এই গরুর বাচ্চা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না এটার আবার তোমরা ইবাদত করা শুরু করছো কেন এটার মাবুদ বানাইছো কেন এটা তো কোনো কথা বলতে পারে না কোনো উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না তারপরেও তোমরা এর ইবাদত করলা কেন ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহি আল্লাহ পাক বলেন মুসা আলাইহিস সালাম আসার আগে হারুন তাদেরকে অনেক সতর্ক করেছিল হারুন বলছিল ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহি আমার কওমেরা তোমরা এই শয়তান দিয়ে এই গরুর বাচ্চা দিয়ে তোমরা পরীক্ষায় নিপতিত হয়েছো ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান আমার জাতি শুনো তোমাদের রব হলো রহমান তোমাদের রব হলো আল্লাহ ফাত্তাবিউনি আর আমি হইলাম সে আল্লাহর রাসূল ফাত্তাবিউনি সুতরাং তোমরা আমার ইত্তেবা করো ওয়া আতিউ আমরি আমি তোমাদেরকে যে কথা বলি সেই কথার আনুগত্য করো قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى بني إسرائيل বলে উঠল হারুন তোমার কথা আমরা ততক্ষণ পর্যন্ত শুনব না যতক্ষণ পর্যন্ত না মুসা আমাদের কাছে ফিরে আসে মানে হারুনের এত পাত্তা দিতেছে না তুমি তো ছোট নবী বড় নবী আসতে হবে তোমার কথা আমরা এত গুরুত্ব দিচ্ছি না আমরা তোমার কথা শুনবো না আমরা দেখতেছি গরুর বাচ্চা হাম্বা হাম্বা করতেছে তাহলে এটা ইলা এটা মাবুদ না কোনটা মাবুদ এত বড় কারামতি আমরা দেখতেছি আর তুমি হারুনের কথা আমরা শুনবো না মুসা আসলে মুসা যদি বলে দেয় না এটা মাবুদ না তারপরে দেখা যাবে ওয়ালাইয়া হারুন মা মানাকা ইজরাইতুহুম দাল্লু মুসা আলাইহিস সালাম বলেন ভাইরে হারুন তোমারে আমি আল্লাহর কাছে দোয়া করাই নবী বানাইলাম আল্লাহর কাছে আমি দোয়া করলাম যে আল্লাহ যে আমার ভাই ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি আল্লাহ আমার পরিবারে হারুনকে তুমি নবী বানাই দাও তোমার আল্লাহর কাছে দোয়া করাই নবী বানাইলাম আর তুমি এদের সাথে আছো মা মানাকা ইজরাইতুহুম দাল্লু এরা যখন গোপরা হয়ে যায় তুমি এদেরকে বাধা দিলে না কেন আল্লাহ তাত্তাবিআনি আফা আসাইতা আমরি তুমি তাদেরকে কেন বললে না যে তোমরা আমার অনুসরণ করো আর আফা আসাইতা আমরি আমার নির্দেশের লঙ্ঘন করতেছ অবাধ্য করতেছ কেন মুসা আলাইহিস সালাম এবার আগে তো কাউমের সাথে খেপছে এবার ভাইয়ের সাথে খেপছে তোমার নবী বানাইলো আল্লাহ পাক তুমি কি কাজ করলা তখন ভাই বলতেছে কলা ইয়াবনা উম্মা হারুন আলাইহিস সালাম বললেন হে আমার মায়ের ছেলে ইবনা উম্মা মানে আমার মায়ের ছেলে ডাইরেক্ট আখি না বলে বলছে ইবনা উম্মা মানে আমার মায়ের ছেলে মানে আমার ভাই লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি তুমি মুসা অনেক গরম মানুষ তোমারে আমি চিনি খবরদার তুমি আমার দাড়িও ধরিও না চুলও ধরিও না মানে হারুন আলাইহিস সালাম চিন্তা করতেছেন যে মুসা আবার খেপি আমার দাড়ি ধরি চুল ধরি কি করে না কি করে তা হারুন আলাইহিস সালাম বলতেছে লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি খবরদার আমার দাড়িও ধরিও না চুলও ধরিও না হারুন আলাইহিস সালাম বলতেছেন আমারে অপমান করিও না অন্য আয়াতে আসতে বলা তাসমিদ বিয়াল আদা আমার শত্রুদেরকে হাসাইও না আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করি কবে নবিয়ে নবিয়ে মারামারি শুরু করছি এগুলা বলে শত্রুদেরকে হাসাইও না তো এখানে আল্লাহ পাক বলতেছে তখন ভাইকে বললেন লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি যে ভাই আমার দাড়ি এবং চুলকে ধরিও না তাহলে বোঝা যায় পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকল নবী রাসূলের দাড়ি ছিল দাড়িবিহীন কোন নবী পৃথিবীতে আসেন নাই একজন নবীও আসেন নাই আল্লাহ পাকের এই অসংখ্য নবী রাসূলদের মধ্য থেকে আবার এই কথার থেকে আরো একটা ইঙ্গিত পাওয়া যায় যে হারুন আলাইহিস সালাম বলতেছে দাড়ি ধরিও না তাহলে দাড়ি যদি ছোট্ট ছোট্ট হয় তাহলে মুসাকে দাড়ি ধরতে পারতো বোঝা যায় দাড়ি লম্বা ছিল দাড়ি লম্বা থাকার কারণে ধরতে পারছে ধরতে পারার প্রসঙ্গ আসছে যদি ছোট ছোটই থাকতো তো ধরতো কেমনে মুসা হারুন আলাইহিস সালাম বলছে লা তাখুজ বিলিহিয়াতি যে আমার দাড়ি ধরিও না তার অর্থ হলো হারুনের এত বিশাল দাড়ি ছিল যে ধরার মতো দাড়ি এরপরে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোনো আয়াতে দাড়ি রাখার নির্দেশ দেন নাই বা সরাসরি দাড়ির ফজিলত বর্ণনা করেও কোনো আয়াত নাজিল করেন নাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অনেক গুরুত্ব দিয়ে তাকিদ দিয়ে দাড়ি লম্বা করার জন্য বলছেন দাড়ি রাখতে বলেন নাই কোনো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দাড়ি রাখতে বলেন নাই কারণ দাড়ি তো রাখবেই
এটার আমরা এর আগে অনেক ব্যাখ্যা অনেকবার ব্যাখ্যা দিছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো পুরুষ মানুষ পৃথিবীতে ছিল না যে পুরুষ মানুষ দাড়ি রাখত না এরকম পুরুষ মানুষ পৃথিবীতে ছিল না সে মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যেই ধর্মাবলম্বী যেই হোক সে নাস্তিক হোক কিন্তু তার দাড়ি থাকত মানে পুরুষ মানেই তার দাড়ি থাকবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু জাহালেরও দাড়ি ছিল আবু লাহাবেরও দাড়ি ছিল উতবা সাহাবা কাফের মুশরিক সবার দাড়ি ছিল দাড়িবিহীন কোনো মানুষ ছিল না তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন ওয়াফুল লোহা ওয়াকাসু শাওয়ারেব তোমরা তোমাদের গোপগুলাকে ছোট করো আর দাড়িগুলাকে লম্বা করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দাড়ি লম্বা করতে বলছেন মানে দাড়ি তো থাকবে কিন্তু সেটা যেন লম্বা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি এবং মুশরিকদের মাজুসীদের বিরোধিতা করতে বলছেন যে মাজুসীরা ইহুদিরা মুশরিকেরা তারা দাড়ি ছোট ছোট করে রাখে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াফুল লোহা তোমরা তোমাদের দাড়িকে ছেড়ে দাও লম্বা করো এই জন্য অনেক ফোকাহা কেরামের মত হলো যে দাড়ি যত লম্বাই হোক কাটা যাবে না আর একজন পুরুষকে একজন মুমিনকে এটা চিন্তা করতে হবে যে আল্লাহ পাক পৃথিবীতে দুইটি জাতি তৈরি করছেন মানে মানুষের মধ্যে একটা পুরুষ একটা নারী আল্লাহ পাক নারীকে কিন্তু দাড়ি দেন নাই দাড়ি শুধুমাত্র পুরুষকে দিয়েছেন পুরুষ দাড়ির যোগ্য এবং দাড়ি পুরুষের সৌন্দর্যের মাধ্যম দাড়িকে সৌন্দর্যের মাধ্যম না অসৌন্দর্যের মাধ্যম যদি বলেন যে দাড়ি অসৌন্দর্য তাহলে পৃথিবীতে যত আল্লাহর নবী রাসূল এসেছেন সবাই অসুন্দর মানুষ ছিলেন নাউজুবিল্লাহ পৃথিবীর সব নবী রাসূলের দাড়ি ছিল তার অর্থ সব নবী রাসূল সুন্দর মানুষ ছিলেন সুন্দর মানুষের বৈশিষ্ট্য সুন্দর চেহারার বৈশিষ্ট্য হলো ওই চেহারা দাড়ি থাকবে যেই চেহারা দাড়ি নাই ওই চেহারা সুন্দর চেহারা না ওই চেহারা মুমিনের চেহারা না কোন ভাই আবার মনে কষ্ট দিবেন না এটা কোরআন সুন্নার কথা কারণ কোন নবী রাসূল পৃথিবীতে দাড়িবিহীন আসেন নাই একজন সাহাবী দেখাতে পারবেন যে সাহাবী দাড়ি ছিল না সকল সাহাবী কেরাম লক্ষাধিক সাহাবাই কেরাম তাদের সবার দাড়ি ছিল দাড়িবিহীন কোন সাহাবাই কেরাম পৃথিবীতে ছিলেন না কোন তাবেইনি কেরাম ছিলেন না কোন তাবে তাবেইনি কেরাম ছিলেন না এরপরে অনেকে মনে করে যে এত ছোট পোলা এত ছোট মানুষ দাড়ি রাখবে কি করে দাড়ি রাখার বয়স হলো বুড়া হইলে ছেলে মেয়ে বিয়ে দিলে যখন বেয়াই হইবে তখন আবার দাড়ি রাখতে হবে মানে এটা সুন্নতের দাড়ি না এটা হলো বেয়াই হওয়ার দাড়ি মুরব্বী হওয়ার দাড়ি অনেকে দেখবেন যে সুন্নতের জন্য রাখে না এখন বুড়া হয়ে গেছে দাড়ি না রাখলে কেমন লাগে আবার প্রতিদিন এটারে সেলুনে যাওয়া ইয়া করা তো ঝামেলা তার সাথে দাড়ি রেখেই দিই এর এই জন্য অনেকে দাড়ি রেখে দেয় কিন্তু একটা জিনিস আমরা যদি খেয়াল করি একজন মানুষ পৃথিবীতে যেদিন আসে যে শিশুটা আল্লাহ পাক সেদিন ওই শিশুকে দাড়ি দিয়ে পাঠান না সে 12-14 বছর পর্যন্ত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি দেন না তার অর্থ হলো আল্লাহর এই বান্দা যখন দাড়ি রাখার উপযুক্ত আল্লাহ পাক মনে করেন তখন তার মধ্যে দাড়ি দেন যতক্ষণ এই বান্দাকে দাড়ি রাখার উপযুক্ত মনে করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ ওই বান্দাকে দাড়ি দেন না যখন বান্দা দাড়ি রাখার উপযুক্ত হয় তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দাড়ি দেন এজন্য ওই যেদিন দাড়ি উঠবে বুঝতে হবে সেদিন থেকে সে দাড়ি রাখার উপযুক্ত এই জন্য আল্লাহ পাক দাড়ি দিচ্ছেন না হয় দাড়ি দিতেন না এই জন্য দাড়ি মুন্ডন করা কবিরা গুনা দাড়ি মুন্ডন করা কবিরা গুনা এই কবিরা গুনা অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে বুঝতে হবে এটার জন্য আপনাকে আজাব শাস্তি ভোগ করতেই হবে আর এটা তওবা করার মাধ্যম হলো দাড়ি রেখে দিতেই হবে দাড়ি রেখে দিলেন অতীতে যেটা কবিরা গুনাহ করছেন এটার জন্য আল্লাহর কাছে খালেসভাবে তওবা করতে হবে মৃত্যু পর্যন্ত আর দাড়ি কাটবেন না মুন্ডন করবেন না এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করতে হবে এটা হলো তওবা দাড়ি রাখা আমাদের দেশে অনেকে মনে করে সুন্নত অনেকে বলে যে দাড়ি রাখা সুন্নত তো এই ধারণাটা মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিছে মানুষ মনে করে যে কত সুন্নত পালন করি না এটা আর না করলে কি হয় এরকম বলে না দাড়ি রাখা আসলে সুন্নত না দাড়ি রাখা ফরজ দাড়ি রাখা ফরজ সলাত আদায় করা যেমন ফরজ সিয়াম পালন করা যেমন ফরজ যাকাত আদা যেমন ফরজ হজ করা যেমন ফরজ দাড়ি রাখাও ফরজ তাহলে সুন্নত কথাটা আসলো কিভাবে সুন্নত কথাটাও ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ আখলাকটা উম্মতের জন্য সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা করেছেন সব সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 5 বার সলাত আদায় করেছেন এটা উম্মতের জন্য সুন্নত কথাটা বুঝতে পারছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সিয়াম পালন করছেন এটা উম্মতের জন্য সুন্নত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিটাই সুন্নত তার সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন এটা উম্মতের জন্য সুন্নত কিন্তু এই সুন্নত মানে ওই ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে জায়েদার ওই সুন্নত না
সুন্নাত দুই রকমের, একটা হাদিসের ভাষায় সুন্নাত, একটা ফিকহের ভাষায় সুন্নাত। হাদিসের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত চরিত্র, সমস্ত আখলাক, সমস্ত কাজে সুন্নাহ। আর ফিকহের ভাষায় ওই সুন্নাকে ক্লাসিফিকেশন করা হয়েছে যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুয়াক্কাদা, এটা সুন্নতে গায়রে মুয়াক্কাদা, এটা নফল, এটা মুস্তাহাব, এটা মুবাহ। ওই শ্রেণী বিভাগে দাঁড়িয়ে রাখা ফরজ, বুঝতে পারছেন? সুতরাং অন্যান্য ফরজ তরক করলে যেমন কবিরা গুনা, এই দাড়ি না রাখলে, দাড়ি মুন্ডন করলে এটাও কবিরা গুনা। এই জন্য আমরা সবাই যারা এখনো দাড়ি রাখি নাই, যাদের এখনো দাড়ি রাখার বয়স হয়েছে মনে করি না, অবশ্য বয়স হয়েছেই মনে করতে হবে, কারণ এই বয়সেও মৃত্যু এসে যেতে পারে। মৃত্যু এমন একটা জিনিস, এটা ছোট মানুষেরও ছাড়ে না, বড়ও ছাড়ে না, সব বয়সে আসতে পারে। এই জন্য কোন সময় আমার আপনার মৃত্যু এসে যায়, দাড়িবিহীন যদি মৃত্যু হয়ে যায়, তাহলে এত বড় একটা গুরুত্বপূর্ণ ফরজ যে ছেড়ে দিলাম, এটার জন্য আল্লাহর কাছে কি জবাবদিহি করব? যদি আমার দাড়ির কারণে কিছু সমস্যা হতে পারে, হয়তো আমার দাড়ির কারণে চাকরি চলে যেতে পারে, তাহলে যদি আমার দাড়ির কারণে চাকরি চলে যায়, তো এখানে ইমানকে একটু শক্ত করতে হবে যে আল্লাহু হুয়ার রাজ্জাকুজুল কুওয়াতিল মাতিন, আল্লাহ পাক আমার রিজিকের ব্যবস্থা করবেন। যদি একটা ফরজ পালন করতে গিয়ে আমার চাকরি চলে যায়, তো চলে যাক, আল্লাহ পাক আমার অন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, এই ইমান, এই আত্মিনান জোরদার করতে হবে। এরপরে অনেকে স্ত্রীর অনুমতি খুঁজতে যায় দাড়ি রাখতে গেলে, অনেকে বলে যে আপনার বাবি তো অনুমতি দেয় না। তো বাবি অনুমতি দেওয়ার কে, বাবিকে এই ক্ষমতা কে দিল? আপনি কি বাবির অনুমতি ক্রমে চলবেন, না বাবি আপনার অনুমতি ক্রমে চলবে? কে কার অনুমতিতে চলবেন? হ্যাঁ, বাবি আপনার অনুমতিতে চলতে হবে। সুতরাং বাবিকে নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে নফল রোজা তোমার স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না। নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি লাগবে, ফরজ রোজা রাখতে স্বামীর অনুমতি লাগবে না। কিন্তু দাড়ি রাখতে গেলে আপনি স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, বাস আপনার ইমানে শেষ, আপনি কাফের হয়ে গেছেন, যে আল্লাহর হুকুম পালন করবেন, আবার দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেন যে আমি এটা করবো না করবো না, এটা জিজ্ঞাসা করা মানে আপনার ইমান শেষ, যে আপনি আল্লাহর হুকুম পালনে দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করতেছেন। আপনি দাড়ি রেখে দিবেন, এরপরে স্ত্রী মনে চাইলে থাকবো না, মনে চাইলে চলে যাক, স্ত্রীর অভাব আছে, বাংলাদেশে স্ত্রীর অভাব আছে, আল্লাহ পাক তার থেকে উত্তম সালেহা স্ত্রীর ব্যবস্থা করবেন। যদি স্ত্রী দাড়ি পছন্দ না করে, যদি কয় যে না তোমার দাড়ি রেখলে আমি থাকবো না, তো বাস আলহামদুলিল্লাহ চলে যাও, বাধা নাই, আল্লাহ পাক আপনার উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদেরকেও আল্লাহ ধমক দিচ্ছেন যে খবরদার, আমার রাসুলের এই অভাব অনটনের এই সংসারে যদি ভালো লাগে থাকো, না হলে চলে যাও, আমার রাসুলের জন্য আমি আল্লাহ উত্তম স্ত্রীর ব্যবস্থা করবো তোমাদের থেকে। সুবহান আল্লাহ পাক এই নবীর স্ত্রীদেরকেও ধমক দিছে, তাহলে আমার আপনার স্ত্রীর ধমক দিতে অসুবিধা কি? এই জন্য আপনি আমি ইমান শক্ত করতে হবে, বলতে হবে যে আমার দাড়ি থাকবে, আমার ছেলেদের দাড়ি থাকবে, মেয়েকে বলতে হবে যে তোমার দাড়ি ছাড়া স্বামীর কাছে বিয়ে দিব না। আজকালকার অনেক মেয়েরা দাড়িওয়ালা স্বামী পছন্দ করে না, বাপও বলে, বাপ হাজি সাহেব বাবে বলে কি যে আমার মেয়ে তো দাড়ি পছন্দ করে না, নাউজুবিল্লাহ, ওই হাজি সাহেব শয়তান, ইবলিস, এ কিসের হাজি সাহেব? যে হাজি সাহেব বলে যে আমার মেয়ে তো দাড়ি পছন্দ করে না, তো তুমি কিসের হাজি সাহেব? তুমি তো ইবলিস, এখনো তুমি তো শয়তানের মুরব্বী, কারণ তুমি হাজি সাহেব, অথচ তোমার মেয়ে দাড়ি পছন্দ করে না, তো তোমার কে কইছে হজ করতে আর ইয়া করতে? আগে তোমার পরিবার ঠিক করো, পরিবারকে দিনদার বানাও, পরিবারকে ইসলামের দাওয়াত দাও, তোমার পরিবারে তো এখনো অমুসলিম। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, একটা ফরজ পছন্দ করে না, তার বুঝতে হবে তার ভিতরে এখন ইমান আসে নাই, এবং এই মেয়ের জন্য আপনাকে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য পরিবারে যদি আপনার দাড়ি থাকে, ছেলেদের দাড়ি থাকে, ওই মেয়ে যখন দেখবে আমার বাপের দাড়ি আছে, আমার ভাইয়ের দাড়ি আছে, আমার আত্মীয় স্বজন দাড়ি আছে, তো ওই মেয়েও দাড়িওয়ালা স্বামী পছন্দ করবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন মেয়েও আছে যারা বলে যে দাড়িবিহীন স্বামীর কাছে আমি বিয়ে করবো না, এরকম মেয়েও আলহামদুলিল্লাহ আছে। তা আপনার আমার মেয়েগুলো এরকমই তৈরি করতে হবে যে যারা দাড়িবিহীন স্বামীর কাছে বিয়ে বসবে না, দাড়ি থাকতেই হবে, কারণ আল্লাহ সুবহানাহু তাআলার একটা হুকুম, ফরজ ইবাদত। এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা, দাড়ির ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা আমাদের ছেলেদেরকে দাড়ি রাখার ব্যাপারে উৎসাহিত করব। অনেকে দেখা যায় ছেলেদেরকে দাড়ি রাখার ব্যাপারে নিরুৎসাহিত করে, বলে যে দাড়ি রাখলে তুমি চাকরি পাবা না। আরে চাকরি পাওয়ার দরকার কি? চাকরির মধ্যেই রিজিক। সে যদি দাড়ি রেখে যদি চাকরি না পায়, তা আল্লাহ কি তার রিজিকের ব্যবস্থা করবেন না? অবশ্যই করবেন। এই জন্য ছেলেদেরকে দাড়ি রাখাবেন, তারপরে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় দাড়িওয়ালা স্বামীর কাছে বিয়ে দিবেন।
যে স্বামী নামাজ পড়ে না বেনামাজির কাছে কখনো বিয়ে দিবেন না বেনামাজি এবং দাড়ি নাই এরকম স্বামী আপনি আমি ইমানদার ব্যক্তিরা কখনো পছন্দ করতে পারে না এজন্য বোনদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের স্বামীদের যদি দাড়ি না থাকে আজকে বলুন যে তুমি আজকে থেকে দাড়ি রেখে দাও আমার স্বামী দাড়িবিহীন থাকবে এটা আমি স্ত্রী মুমিন স্ত্রী পছন্দ করতে পারি না এবং আপনার ছেলেদেরকে দাড়ি রাখার প্রতি উৎসাহিত করেন মা বাবাই নিরুৎসাহিত করে ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে বলে যে তুমি ছোট মানুষ এখনো দাড়ি রাখার কি দরকার তুমি আমি আপনি ছোট বলতেছি আল্লাহ তো ছোট বলতেছে না আল্লাহ পাক তাকে দাড়ি রাখার যোগ্য মনে করে দাড়ি দিয়েছে এখানে আমরা দাড়ির প্রসঙ্গটা বললাম যে ওই যে হারুন আলাইহিসসালাম বলতেছেন ইবনা উম্মা লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি যে ভাই আমার দাড়ি ধরিও না আর আমার চুল ধরিও না ইন্নি খাশিত আন তাকুল ফাররাক্তা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি আমি ভয় করতেছি তুমি আমাকে বলবে যে ফাররাক্তা বাইনা বানি ইসরাঈল আমি বনি ইসরাঈলের মধ্যে তাফরিক তৈরি করছি দলবাজি তৈরি করছি গ্রুপ তৈরি করছি ওয়া লাম তারকুব কওলি আর আমার কথার তুমি যথার্থ গুরুত্ব দাও নাই রক্ষণাবেক্ষণ করো নাই মানে তুমি আমার এই কথাটা বলবা এটা আশঙ্কা করতেছি তাহলে বোঝা যায় মুসা এখনো বলে নাই বলার আগে হারুন বুঝে গেছে ভাই কি বলবে এজন্য বলতেছে ভাই তুমি আমাকে এগুলো বলতে পারো এটা আমি আশঙ্কা করতেছি আমরা আজকে আর সামনের দিকে যাব না ইনশাআল্লাহ আগামী তাফসিরে 95 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে আজকে 94 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমাদের তাফসির হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবার আখলাককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে আমাদেরকে মজবুত করে ধরার সমস্ত প্রকার শিরক কুফর বেদাত থেকে মুক্ত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক